আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। সেই 2019 সাল থেকে আপনারা অ্যাপস মামার ভিডিওগুলো দেখে আসছেন। তো অ্যাপস মামাতে মোটামুটি 5 বছর ধরে আমি ভিডিও দেই, কিন্তু 4000 ঘন্টা হয় না। তো আপনারা ইতিমধ্যে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছেন। তো আপনারা অনেক আগে আমাকে সাবস্ক্রাইবারের যে ছিল 1000, সেটা আমাকে পূরণ করে দিয়েছেন। আমি প্রায় 2300+ সাবস্ক্রাইবার্স পেয়েছি। তো আজকে আমি ইউটিউব স্টুডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি কত ভিউজ পেয়েছি, কত ওয়াচ টাইম পেয়েছি, এবং আমার যে মনিটাইজেশনের জন্য আবেদন করার যে পলিসি সেটা ফুলফিল হয়েছে কিনা সে সম্পর্কে। ভিউজটা দেখুন, লাইফ টাইম যে ভিউজটা পেয়েছি 358,000+, এবং ওয়াচ টাইম যদি আমি আপনাদেরকে দেখাই সেটা দেখাবো, এবং ওয়াচ টাইমও কিন্তু আমার অনেক অনেক আছে। আমার এখানে কিছু কিডস ভিডিও আছে, অর্থাৎ বাচ্চাদের পড়াশোনার কিছু ভিডিও আছে যেগুলো মনিটাইজেশন এনেবল করা যাবে না, এই জন্য ওয়াচ টাইমগুলো সেখানে কাউন্ট হয় না। দেখুন 7,814 ঘন্টা+ ওয়াচ টাইম হয়েছে, যেখানে 4000 ঘন্টা প্রয়োজন ছিল। তো আমার যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার যে পলিসি সেটা ফুলফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2-স্টেপ ভেরিফিকেশন, ফলো কমিটি গাইডলাইন, সব কিছুই আমার এখানে সবুজ মার্ক দেওয়া আছে, টিক মার্ক দেওয়া আছে, তার মানে এগুলো সব ঠিক আছে। তো গাইজ, যেহেতু অনেকেই মোবাইল দিয়ে এই ইউটিউব ইউজ করেন, সেজন্য আমি মোবাইল থেকে অ্যাডসেন্স আজকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা স্মার্টফোন ইউজ করে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে চান, তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামক একটা বাটন আছে, রিভিউ বেস টার্মস, এটাতে ক্লিক করার পরে এখানে অনেক পরিমাণ টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করে কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন, তাহলে আপনার রিভিউ এটা হয়ে যাবে। এরপর আপনার সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে আপনি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আর যদি না থাকে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। তো আমি এখান থেকে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করবো। এই জন্য এখানে ক্লিক করার পরে আমাকে গুগল যে ব্রাউজার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। নেওয়ার পরে সরাসরি অ্যাডসেন্সে চলে যাবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনার চ্যানেল যে ইউআরএল আছে সেই ইউআরএলটা অটো আপনার এখানে চলে আসবে ইউর ওয়েবসাইটের জায়গায়। তো গাইজ, এখানে অনেকগুলো অপশনস থাকবে, আপনি অপশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। তো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে ইয়ে সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এটাকে আমি ইনেবল করে দিব। এটা হচ্ছে আপনার যে ইমেল রয়েছে যেটাতে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, সেই ইমেলে আপনার কিছু মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে। এটা হচ্ছে আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামের। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আপনার অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, জাস্ট এখান থেকে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, এটাতে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করার পরে আপনাকে একটা নতুন ফর্মে নিয়ে যাওয়া হবে। এখানে হচ্ছে আপনার যে আইডেন্টিটি সেটা আপনাকে এখানে ফুলফিল করতে হবে, অর্থাৎ আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন যে আপনার এনআইডি অনুযায়ী আপনাকে কিছু তথ্য এখানে দিতে হবে, যেমন আপনার নাম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন আপনি যেখানে বর্তমানে থাকেন, যাতে আপনার যে ইমেল ভেরিফিকেশন যেটা 6 ডিজিটের একটা কোড আসে অ্যাডসেন্স থেকে, সেই কোডটা যাতে আপনি ভেরিফাই করতে পারেন, সেজন্য আপনি এমন একটা ঠিকানা দিবেন যে ঠিকানায় আপনি খুব সহজেই চিঠিটা পাবেন। তো আমি সবগুলো তথ্য দিয়ে এটা পূরণ করলাম। এখন দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মস এটা ফুলফিল হয়েছে, এবং আছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা ইন প্রোগ্রেস অপশনে আছে। আমার এখানে 3টা টিকমার্ক ক্লিয়ার হলেই আমি মূলত অ্যাডসেন্স থেকে ইনকাম শুরু করে দিতে পারবো। তো গাইজ, আমি অ্যাপ্লাই করে রেখেছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন 1টা টিকমার্ক পেয়েছি, বাকিটা হয়তো খুব কিছুক্ষণের মধ্যে আমি পেয়ে যাব। তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ইন প্রোগ্রেস অপশনে এখনও আছি, এটাকে টিকমার্ক দেওয়া হয়নি। তবে আমি আমার মেল চেক করেছিলাম, তারা সেখানে কিছু অপশন দিয়েছিল এবং সেখান থেকে আমি এগুলো একটু পরে নিয়েছিলাম। তারপর আমি দেখি যে হঠাৎ করে অনেক 4-5 ঘন্টা ওয়েট করার পরে আমার এটা হচ্ছে টিকমার্ক আসে, অর্থাৎ তারা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা তারা আমার ইনেবল করে দিয়েছে। ইনেবল করে দেওয়ার পরে আমি আমার এখন দেখুন আমি এখান থেকে হচ্ছে আমার অ্যাডসেন্স যেটা
অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমি এখানে ওয়াচ পেজ অ্যাডস এবং শর্টস ফিক্স অ্যাড এটা আমি ইনেবল করতে পেরেছি। তো আমি আমার সবগুলো ভিডিওতে হচ্ছে আমি যে মনিটাইজেশন অপশনটা সেটা ইনেবল করে নিয়েছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে কন্টেন্ট নামক যে অপশনটা আছে ইউটিউব স্টুডিওতে, সেই কন্টেন্ট অপশনে ট্যাপ করার পরে আপনারা দেখবেন আমার ম্যাক্সিমাম ভিডিওতে এখন ডলার সাইনটা শো করছে। তো আমি একটা ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে মনিটাইজেশন ইনেবল হয়েছে কিনা। এটা কিন্তু গাইজ আমি একটু বলি, আমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পরে এটা হচ্ছে 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশনটা তারা দিয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন, তাহলে আশা করি আপনারাও পেয়ে যাবেন অ্যাডসেন্সে। আপনাদের যদি পলিসি ঠিক থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করেন এবং হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার বা 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিডিও, তাহলে আপনারাও পেয়ে যাবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট।